শালি কেন যায়? আপনি নিজে নামাজ পড়িয়া দুই হাত তুলে দোয়া করবেন বাপমার জন্য, তাহলে তো আর একজনের দরকার নেই। আর একজন যে না করা পাপি লোক আসতে পারে, আমরা কি করবো? জুম্মার দিনে নামাজ পড়তে যান না আপনি? আপনার লেগে তো আমরা চাইছিলাম জুম্মার দিনে নামাজ যাবো মসজিদে। আমি তো মসজিদ ঢুকবো না। কেন কাকা, মসজিদ ঢুকলে কি সমস্যা? আপনি মক্কা যাবেন হজ করতে যদি সুযোগ পান, মক্কা হজ করতে যাবেন যদি সুযোগ পান। মক্কা কি হয়, আমার মা বাবা নেই? না, মা বাবা আছে তো। আপনি তো হজ আল্লাহ যদি আপনার, আমি বলি যদি হজের জন্য যদি ইয়া হয় ঠিক আছে, সামর্থ্য তাহলে তো হজ করতে বলছে আল্লাহ কোরআনে, বলছে না? তারপরে যদি সামর্থ্য হয় তাহলে যাবেন কিনা? তারপরে যাইবেন, তোমার সবকিছু সামর্থ্য। মসজিদে যাইবেন নাকি? এটা তো কইতে হবো, আমি ওই জিনিসটা জানতেই না। আমি তো হ্যাঁ নামাজ ঘরে পড়লে হবে, অবশ্যই হবে না। আজান দিয়েছে, তুমি এখানে দাঁড়ায় নামাজ পড়লে তোমার হবে। যদি ফেরেশ থাকে, তোমার মন যদি ফেরেশ থাকে, তাহলে তুমি এই জায়গায় নামাজ পড়লে তোমার নামাজ হবে, আল্লাহ কবুল করে নেবে। মসজিদে যায় ইমামের দিছে, তারা নামাজ পড়াটা সওয়াব বেশি না? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়া ইমাম তো নিজে পড়ায়। হ্যাঁ, নবীজি তো শিখাই গেছে, নবীজি তো ইমামতি করছে না। নবীজি তো কোনোদিন টাকা পয়সা নেই? না, ওনারও টাকা পয়সা নেই, ওনার তো কোনো টাকা পয়সা, ওনার তো জীবন সংসার পয়সা নেই না। ঠিক আছে, প্রতি বাড়িতে বাড়িতে আচ্ছা আচ্ছা হেদায়ত করছে, দাওয়াত দিছে। উনি তো কারো কাছে খাওয়ানো চায় না, তুমি খাইতে হাত দিয়েও খায় না, দেখছি তো চায়। মসজিদে গেলে সমস্যা কি? আমি তো মসজিদে গেলে তো শোনো, তুমি তো রেকর্ডিং করতে আসো? না না না, আমি কিন্তু কথা বলবো, খারাপ কথা আমার কিছু করার আছে? কোন হুকুমে চলেন না নাকি? হুকুমে না চললে বাদশা করছে। মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহ তো এখানে বলছে যে আমার ঘরে কোন ছোট গরিব নাই, সব সমান আমার ঘরে। রেকর্ডিং করো না, আরে না রেকর্ডিং না, আমার ঘরে সব সমান। তুমি যেদিন দেখছো তোমার আল্লাহ নেই, এখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। তুমি পাইছো দেখি? পর গলে পাবো, তোমার বাবা পাইছে। পাবো নাকি? আল্লাহ আমাদের ভালো আছে, সুস্থ রাখছে, পাবো নাকি? আল্লাহ ঘরে দিয়ে কোরআনে তো ডাকেন আল্লাহর। না না, ওনার কথা ঠিক, একদিন এখানে দাঁড়া, আমি আল্লাহ রাখবো। ইন্দ্রের বাচ্চা লড়ে, ওয়াজির ভিতরে ক ইন্দ্রের বাচ্চা লড়ে, এটার ভিতরে কি ইন্দ্রের বাচ্চা থাকে? না, এটা হচ্ছে হৃদয়, হার্ট। এটা তো হাট থেকে, এটা সবাই হাট পালস করে মাজারে, ওই যে মিথিল ভাই মার কথা শুনো না, বাবার কথা শুনো না, বোর কথা শুনো না, আর আল্লাহর ঘর ভয় লাগছে, আল্লাহ কি কইল কাকা আপনি? বাটপাড়ির কথা।
আপনার যাইতে না করেন আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আল্লাহর ধর্ম সত্যি কারণে এই যে আল্লাহর ধর্ম কাশীপুর সিনেমা ঢাকা টাউনে কয়েক হাজার কুলটের মালিক আছে, এই যমুনা ফিউচারের মালিক বাবুলে মরে এলাকা ওর খবর আল্লাহ রেহে নেই আপনি গেলে শুনে আল্লাহ আপনি নিয়ত করলে আল্লাহ তো আপনি যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না, আল্লাহ যাইতে পারেন না। এখন ওনারে নিব আমরা দুবারে ভাই যা সর্বশেষ কথা হচ্ছে চলেন নামাজ পড়ে আসবো। আজান দিচ্ছে এখন আর দিব না তোরে, তাই তো ইবাদত করার নিয়ম তো কাকা ইবাদত করার নিয়ম তো এইভাবে না, নবীজি তো আমাদের শিখাই গেছে, আল্লাহ তো কোরআনে বলছে নবীজি শিখাই গেছে কিভাবে ইবাদত করতে হবে, এটা এই নিয়ম তো চলতে পারে না, আপনার মন করার নিয়ম তো আপনি ইবাদত করলে হবে না। এমনি মানতে হবে নবীজির কথা তো মানতে হবে তাই না, যান আঙ্কেল কত কথা।